So yo, what's up guys, kemon acho shobai, welcome back to another gameplay video of Minecraft. So guys, aaj amra khelte jacchi amader shei part jekhane ami bolchilam je ami investigation korte jacchi, eta horror house and shekhane onek bhoyongkor bhoyongkor ghotona ghote. To ajke dekhte pachho shei part. Age nijer protection er jonno ami creative mode jani koto ekhane onek spam hoy, jump scare hoy, onek shomoy abar amaderke mareo, mane bibhinno ghost ashe. Ar ekhane emon emon kichu ghost ache jegulo amader map e available na. Cause of it, it's a world, and it I'm khuje paisi cause of it, a tunnel er moddhe dhukar por. So erokom jayga ami always investigation kori. So ei video ta onek bhoyongkor hote jacche. So let's start the video. So age ami amar protection gulo lagai nilam. So ekhon amar protection er sathe kichu ostro niye nei, cause of samne pole to mara obosshoi lagbe. So ekhon amra niche jagao ja, karon ekhane amader ekta potion add kora deya add kora hoyeche, jekhane amra slowly niche namo kono damage chhara. Welcome to the map, the conjuring steve. Oh bhai bhai bhai, the conjuring na mane horror map, mane naam ta ektu kemon na ashole conjuring to shona. Ei wait, eta to chobir naam mone hoyeche. Acha jai hok, age ekhon samne jawa jak. কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ এদিকে যেতে থাকি। ও ভাই ভাই, এখানে কি এটা বাটন দেখা যাইতেছে না? বাটন প্রেস দ্য বাটন টু স্টার্ট, বাটন প্রেস করে আমি এখানে দাঁড়ায় থাকি, দেখি কি হয়। সো ওয়েট করতেছি, আচ্ছা দেখি কি হইতে থাক। ওই সবগুলো কেমন একটা মানে আলাদা আলাদা লাগতেছে। এই ওয়াটার স্টোরি মোড স্টার্টিং, ভাই 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 স্টার্ট হইতেছে ভাই। অন্ধকার হয়ে গেছে কি? এই আগে ক্রিয়েটিভ মোডে যাওয়া লাগবে, হঠাৎ করে এখানে আমাকে সার্ভাইভাল মোডে পাঠিয়ে দিছে। সো আগে ক্রিয়েটিভ মোডে যায় নেই। হ্যাঁ ওকে, তো এখানে কি হবে দেখিও। এই অন্ধ কাটতেছে, অন্ধকারটা চলে গেছে, কিছু একটা আছে ভাই। এখানে ভাই আমাকে একটা ঘরের স্পো করে দিছে ভাই সাহ, বলতেছে টার্ন আপ দ্য ভলিউম। ওকে সব বললাম, অকুপেশন ডি 1970। ও ভাই ভাই ভাই, কিছু একটা তো কী একটা বসে আছে না, মানে কিছু একটা বসে আছে। আর এখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা সাউন্ড আসতেছে না, তোমরা শুনতে পারবো না, কত আমি গেম সাউন্ড মিউট করে দিছি, শুধু আমার ইয়ারফোনেই বাজবে। গুজবাম হইতেছে সাউন্ডগুলো শুনে। আরে এটা তো লাগে না, ওয়েট এটাকে মারা লাগবে, নাহলে এটা পরে এটার ভিতরে কোনো আত্মা টাত্মা আসলে এটা আমাদের মারবে। সো ভিতরে যাই, এটাকে আগে মাইরা নেই, দেখি এটা মরে নাকি বা এটা কোনো অ্যাটেক হয় নাকি। হ্যাঁ ও ভাই, এটা অ্যাটেক হইতেছে, এটা তাড়াতাড়ি শেষ করা লাগবো। আর পিছন দিয়ে যদি আমাকে ইভিল একটা নান থাকে এখানে, যেটা আমাদের মারার চেষ্টা করবে, সেটা যদি আসে যাতে সমস্যা হয়ে যাবে। এই মরে গেছে, ওয়েট এটা কী একটা জানি পাইলাম না, বিনের মতো, বিন পিস অফ ডল, এটা ডল ছিল। ও ভাই ভাই ভাই, এখানে একটা বইও আছে, বই না দেখি। ও ওয়েট আচ্ছা ওয়েট, একটু আগে তো এখানে লাইট ছিল না, সব অন্ধকার হয়ে গেলো। আছে অস্ত্রগুলো হাতে নিয়ে কোনো একটা জায়গায় কাভার নেওয়া লাগবে। অবশ্য এটা ফ্রি ফায়ার না না ভাই, সত্যি লিটারালি অনেক ভয় লাগতেছে আমার, মানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা। কত ভাই, আস্তে আস্তে ডার্কনেস বাড়তেছে, আমি কিছু ফুট স্টেপ শুনতে পাইতেছি। আগে বউটা রেডি করে রাখি, কত কোনো সময় আসে পড়বে নান। ভাই ভাই অনেক অন্ধকার, ওয়েট না 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 সরি, আসলে ভয় পেয়ে গেছিলো। তো আমাদের আরেকটা জায়গায় রিস্পাউন্ড করেছে বেস্ট অন দ্য মুভি। আচ্ছা কি দ্য কনজিউরিং, ওকে সো হারতেছি। এন এখানে আমাদের হয়তো ইনভেস্টিগেশনের রুম এইটাই, এন এখানে আমাদের পুরো ফুল বাসাটা দ্য কনজিউরিং, এটা তো মুভি দ্য এক্সপেরিমেন্ট ওয়ারেন্ট। এটা চেকপোস্ট করবো, আমাদের যদি মারে আমরা এখানে হয়তো রিস্পাউ হতে পারবো, চেকপোস্টের জন্য চেক পয়েন্ট। ওয়েট ও ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই সাহ। আর এখানে করা পিকচার কী যেই লেখা এখানে, হেল্প মি। ওকে এটা দেখি আমি ভাঙার একটু চেষ্টা করি, ভাঙে না তো, হাতে নিয়ে। ওয়েট আগে হাত দিয়ে ট্রাই করা লাগে। ওই ওই ওয়ে ওয়েট, ব্লড পড়তেছে দেখা যায়। ওয়েট এটা এটা রক্ত ছিল না, না এখন ভাঙছে ভাই। একটা আলাদাই ওয়ার্ল্ড, কত মাইনক্রাফটে এরকম কোনো গ্লিচই তো নাই। আমি কোন কোন জায়গায় মানে রিস্পো হইতেছি, এটাও হয়তো ব্লড পড়তে পারে, ব্লাড। ও ভাই ভাই নো নো নো, আবার এই পিকচারগুলো এটা কমতে আনছে ভাই সাব। অ্যান্ড ইয়া তোমাদের মানে তোমরা থ্যাংকস টু আমাকে তোমাদের কয়েকটা ভিডিও, বিগত কয়েকটা ভিডিও ধরে সাপোর্ট করতেছো, লাভ ইউ অল। কত তোমরা ডিমান্ড করতেছো ভিডিওর,
এন্ড আমার একটা ফ্রেন্ড আমাকে মানে বলছিল যে ইয়া করতে মাইনক্রাফট সার্ভাইভাল মোড গেম প্লে করতে। সো ব্রো সার্ভাইভাল মোড হয়তো পরের ভিডিওটা এই এই স্টোরির ফুল তো বানাইতে পারতেছি না, এটা মানে অনেক বড় একটা মেনশন তোমরা, হ্যাঁ এটা বলতে মনে নাই যে এটা দুইটা পার্ট আর তিনটা পার্টে করা লাগবে, আমি সবগুলো পার্ট দেখাইতে পারবো না, কত তাহলে পাঁচ ছটা পার্ট লাগে যাবে। সো হাউস পয়নান, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন হাউস, এটার মধ্যে ইনভেস্টিগেট করা লাগবে। সো দেখি এখানে ইনভেস্টিগেশন করি। অ্যান্ড আমার যে ফ্রেন্ডটা বলছিল যে সার্ভাইভাল মোড গেম প্লে আনতে, হ্যাঁ সার্ভাইভাল মোড গেম প্লে আনবো, ওপেন বেসমেন্ট, বেসমেন্ট এক্সেস কি লাগবে। সো পুরোটা হাউস ইনভেস্টিগেশন করলে আমরা এক্সেস কি পেতে পারি, আর উপরে কোনো মনস্টার বা কোনো এন্ডারম্যান থাকতে পারে। সো অনেক সতর্কতার সাথে হাঁটা লাগবে, সব ইনভেস্টিগেশন করা লাগবে। অ্যান্ড একজন বলছিল যে ক্ল্যাশ স্কোয়াড গেম প্লে দিতে, অ্যান্ড ক্ল্যাশ স্কোয়াড গেম প্লে আসতেছে, এই দুই তিনটা গেম প্লের পরে আমি ক্ল্যাশ স্কোয়াড গেম প্লে আনবো, কত মাইনক্রাফ্টের আমাদের এটা শেষ করে নেওয়া লাগবে আগে। সো সবেরই গেম প্লে আসবো, তোমরা প্লিজ এভাবে ডিমান্ড করতে থাকো যে তোমাদের কোন গেমের গেম প্লে লাগবে, কোন মানে মোবাইলে খেলা যায় এমন যে কোনো গেমের যে কোনো পার্টের যে কোনো গেম প্লে বলতে পারো, আমি অবশ্যই ফুললি ট্রাই করবো তোমাদের ওই ভিডিওটা দিতে। এখানে কয়েকটা চেস্ট আছে, আমি একটু আগে দেখছিলাম, সো হচ্ছে এগুলো কি এগুলো হয় ইনপুট আউটপুট, আর এই একটু পরে কয়েকটা রুমের ভিতরে গেলে চেস্ট দেখা যাবে। সো সেই চেস্টগুলোর ভিতরে আমি দেখতে পারবো যে এখানে কোনো কী থাকে নাকি, আর না থাকলে আমরা ভেঙে বেসমেন্টে দৌড়, আমাদের যে ফর্মুলা আছে সেটা দিয়ে বেসমেন্টে দৌড়ে প্রবেশ করব। তো চেস্টগুলো খোঁজাবো, খুঁজতেছি, এখানে একটু দেরি হবে। সো ততক্ষণ পর্যন্ত তুমি ভিডিও দেখতে থাকো, কত যদি কিছু পাই তাহলে তো পাইলাম। আমি অ্যান্ড ভাই এখানে অনেক সময় জাম্প স্কেয়ার হয়, তো ভয়ে ভয়ে চলা লাগতেছে। অ্যান্ড তোমাদের যে ভিডিও ইচ্ছা আমি আবারও বলতেছি বলো, কজ অফ যেই গেমে ইচ্ছা তোমরা সাপোর্ট করলে ও সাজেস্ট গেম সাজেস্ট করলে এতটা পরিমাণে ভালো লাগে, অ্যান্ড ভিডিও বানানো ইম্প্রেশন থাকে। সো প্লিজ অলওয়েজ ট্রাই টু সাজেস্ট গেমস টু মি, আর আমি অলওয়েজ সব ধরনের গেমই মানে গেম আনার চেষ্টা করবো। অ্যান্ড মাইনক্রাফ্টের এপিসোডগুলো হবে বেশিরভাগই হরর হবে, অ্যান্ড যদি কোনো ভালো জিনিস থাকে তো হরর ছাড়া তো সেগুলো আমি আনবো। সো ইনভেস্টিগেশন করতেছি, এখানে তো কিছু পাই নাই, আর আমি অলওয়েজ ট্রাই করি যে হরর জিনিসগুলো ইনভেস্টিগেট করার। সো সামনে আগানো যাক, এখানে কিছু ফটো আছে, দেখি সামনে যাওয়া যাক। এটা কি সুগার ক্যান? ও সুগার ক্যানের গাছ। আচ্ছা এখন অন্য রুমে যাওয়া যাক, এটা হচ্ছে কিচেন #1। আচ্ছা কই যাওয়া যায়, উপরে যাই তাহলে, কত নিচে আর কিছু নাই। অ্যান্ড ইয়া উপরে যাই, অ্যান্ড ফ্লোর নাম্বার 2, ফ্লোর নাম্বার 2-এ আর কী কী আছে সেটা এখন দেখা যাক। এটা হচ্ছে একটা ডোর, আমরা এত মানে ইয়া করতে পারবো না, ভাঙে ভেঙে ঢুকবো, কত আমাদের নিজের ফর্মুলা ইউজ করব, আমাদের এত টাইম নেই যে এত কিছু খোঁজার, কত ভিডিও আমি এত লম্বা করতে চাই না, তাই এই ভিডিওটা মানে এত বড় করতেছি না, কজ অফ এটার ভিডিওর ডিমান্ড থাকে না, একটু ঘুমায় নিই, কত সকালে খুঁজলে আমাদের জন্য একটু সেফ ফিল করা যাবে। সো এখন সকাল হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সকাল হয় নাই, আমি এখানে আমি যে কোনো সময় ঘুমাইতে পারবো, কত এখানে অলওয়েজ রাত থাকে। ওয়েট, এই বেসমেন্টের ভিতরে ঢুকি আমি আগে, ভাঙছি। আচ্ছা এর পাশে কি আগে পাশটা ইনভেস্টিগেট করে আসি। এখানে ল্যাম্প, অ্যান্ড এখানে এটা ভাঙছিলাম একটু আগে, এখান দিয়ে আসছিলাম মনে হয় না, এটাই তো, হ্যাঁ হ্যাঁ এটা এখান দিয়ে আসছি। এখন উপরে যাওয়া যাক, দেখি উপরে যাই। ভাই 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 ভাই, এটা অনেক অন্ধকার জায়গাটা, ও ভাই এত অন্ধকার কেন, এখানে কোনো লাইট তো দেখতেছি না। লাইটটা নিয়ে নিই, একটা লাইট নিয়ে নিই, কত ল্যান্টার নিয়ে নিই, কত আলোকিত না করলে আমি দেখতে পারবো না, যে কোনো সময় মনস্টারের অ্যাটাকের আশঙ্কা থেকে যায়। অ্যান্ড লিটারালি ভাই আসলে ভয় লাগে, কতখানে জাম্প স্কেয়ার হয় অনেক, অনেক এত ইভিল নান থাকে, নানের একটা ইয়া আছে, সঙ্গী আছে, একটা মানে ভয়ঙ্কর একটা কী জানি বলো এটাকে, ভয়ঙ্কর মনস্টার যে আমাদের অলওয়েজ অ্যাটাক করার চেষ্টা করবে। মাইনক্রাফ্টের মধ্যে আসলে এইরকম জিনিস খুঁজে পাওয়া অনেক দুষ্কর, কত এইটার বেস্ট একটা ভিডিও দেখছিলাম যেখানে বলা হয়েছিল যে এটাও আসলে অনেক রেয়ার একটা রুম, কত এটাও আমি খুঁজে পাইছি, কত আমি মাইনক্রাফ্টের ক্রাফটিং করে ঘর বানানো হচ্ছে বেশি, এই সকল জিনিসই খুঁজি, তাই আমি এই সকল জিনিস পাই। আর এটা হচ্ছে হলো হয়তো চেঞ্জিং রুম। সো এই জায়গাটায় আসলে ইয়া থাকে বেশি, ওই ওই মনস্টারটার আসার আশঙ্কা থাকে বেশি। হাইড ইন দা বাথরুম, হাইড, ও ভাই ভাই ছবিটা দেখছো, এখানে হয়তো ওই মনস্টারটা আসে যার ফলে বসছে হাইড হইতে। ভাই এ এ ওয়েট, লাইট অফ হয়ে গেল না, ওয়েট আমাকে এখানে হাইড হতে হবে, আর এই জায়গাটা হয়তো হাইড হওয়ার জন্যই বানাইছে। সো এখানে তো আমি ঢুকতে পারতেছি না, ওয়েট এখানে কোনো একটা মনস্টার তো আসে,
মানে মস্টার না থাকলে হয়তো অলওয়েজ লাইটও হয়ে গেছেন বসে হাইড ইন দ্য বাথরুম তো কোনো সমস্যা আছে আর ভাই যে ভয়ঙ্কর সাউন্ডগুলো আসতেছিল সাউন্ডটা কমায় দিছি কজ অফ লিটারলি ভয় লাগে এখানেও আমি লুকাইতে পারবো সো বাইরে যাই এখানে হয়তো কোনো একটা মস্টার আসতে পারে খুব গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও একটু পরে আসতেছে কয়েকদিন পরে দ্য ক্রপ্ট ম্যান ইজ ক্লোজ ও ভাই ভাই ক্রসম্যান কোচ ক্লোজ আসতে পড়ছে সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই আর আমি এই জায়গাটা সার্ভাইভ করে নিয়েছি বেসমেন্টে গিয়ে ইভিল নানকে কিল করার চেষ্টা করবো সো বাই গাইজ আসসালামু আলাইকুম কিপ সাপোর্টিং অ্যান্ড সাজেস্ট ভিডিওস দু একদিনের মধ্যেই আমাদের নেক্সট ভিডিওর নেক্সট পার্টটা আসতেছে সো দেখতে থাকো নেক্সট পার্টটা আরও ভয়ঙ্কর হবে কত তখন আমি নানকে কিল করবো বাই গাইজ আসসালামু আলাইকুম